আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোহেলি ফারজানা, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিআরএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমাদের পাঠের বিষয় পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়ের নারী পুরুষ সমতা। নারী পুরুষ সমতা বলতে আমরা সম আকারে অধিকার ও কাজের ক্ষেত্রকেই বুঝে থাকি। তাহলে এসো শিক্ষার্থীরা, আমরা আজ নারী পুরুষ সমতার পাঠগুলি সম্পর্কে জেনে নিই। আমাদের পাঠ এক, নারী জাগরণের অগ্রদূত, পাঠ দুই, আন্তর্জাতিক নারী দিবস, পাঠ তিন, নারী নির্যাতন। নারী পুরুষ সমতার নারী জাগরণের অগ্রদূত বলতে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকেই গণ্য করা হয়। বেগম রোকেয়া ঊনবিংশ শতাব্দীর একজন মহিয়সী নারী হিসেবে তিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। বেগম রোকেয়া নারীদেরকে জাগরিত করেছেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ কথাটুকুর দ্বারা তাই বোঝা যায় যে এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে তার পুরুষের পাশাপাশি নারীর অবদানও সমান। আমরা এখন সমাজ ও দেশের প্রকৃতি উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মটুকু দেখে নিব। বেগম রোকেয়ার জন্মগ্রহণ করেন 1880 সালে 9ই ডিসেম্বর রংপুর জেলায় এবং মৃত্যুবরণ করেন তিনি 1932 সালের 9ই ডিসেম্বর। লক্ষ্য করলে দেখা যায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একই মাসে জন্মগ্রহণও করেন, মৃত্যুবরণও করেন, যেমন 9ই ডিসেম্বর। রোকেয়া দিবস, বেগম রোকেয়ার স্মরণে বাংলাদেশে প্রতিবছর সরকারিভাবে 9ই ডিসেম্বর রোকেয়া দিবস পালন করা হয়। তিনি 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে বিদ্যালয়টি কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। একজন নারীর শিক্ষা থাকলে তার মধ্যে বিবেক ও মূল্যবোধ জাগ্রত হয়। পার্ট দুই, আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে, কারণ পুরুষ শ্রমিকদের থেকে নারী শ্রমিকদের বেতন কাঠামো কম ছিল। সে কারণেই নারী শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরির দাবিতে এ আন্দোলন করেন। 1908 সালে 8ই মার্চ নিউ ইয়র্কে আন্দোলন করা হয়। কারখানাগুলোতে শিশু শ্রম বন্ধ করা ও নারীদের একইভাবে বেতন কাঠামো এক করা, সেই আন্দোলন 1857 সালে হয়, 1908 সালেও নিউ ইয়র্কে হয়। প্রায় 20,000 নারী শ্রমিক সে আন্দোলনে অংশগ্রহণ করেন এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবি করেন। এই আন্দোলনে কর্মক্ষেত্রে নারীদের ঐক্যবদ্ধতার একটা বড় উদাহরণ। 1910 সালে ক্লারা জেটকিন সমাজতান্ত্রিক নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল নারী পুরুষ উভয়কে একইভাবে দেখতে হবে। 1913 সালে রাশিয়ার ফেব্রুয়ারি মাসে শেষ রবিবার নারী দিবস পালন করা হয়। নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়েছিল। একইভাবে 1857 সাল থেকে 1908 সালে এবং 1910 সালে রাশিয়ায় হয়। ফেব্রুয়ারি মাসে শেষ রবিবার নারী দিবস 1910 সালে ক্লারা জেটকিন সমাজতান্ত্রিক নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল নারী পুরুষ উভয়কে একইভাবে দেখতে হবে। 1913 সালে রাশিয়ায় ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করা হয়। নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়েছিল। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চ তারিখকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। আজকে নারীরা এত স্বাবলম্বী, পুরুষের পাশাপাশি সব কাজে তারা নিয়োজিত আছে। পার্ট তিন, নারী নির্যাতন।
বিশ্বে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়, যেমন নারীদের অ্যাসিড ছুড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া। যৌতুকের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে দিনের পর দিন, এই কারণে সমাজে অনেক নারীকে বোঝা হিসেবে গণ্য করা হয়। অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে যেতে বা কারো সাথে মিশতে পারে না, এতে পরিবারের সুনাম নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া হয়। নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা, বাইরে কাজের দক্ষতা বা সুযোগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয় নিয়ে কাজ করছে। নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করছে। এছাড়াও নির্যাতন দমনের জন্য 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে। তবে এই ধরনের নির্যাতন নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। 2012 সালে জাতীয় নারী উন্নয়ন বিষয়ক কর্মসূচি ঘোষণা করা হয়। একজন নারীর শিক্ষা থাকলে তার মধ্যে বিবেক ও মূল্যবোধ জাগ্রত হবেই। এই আন্দোলনে কর্মক্ষেত্রে নারীদের ঐক্যবদ্ধতাই একটি বড় উদাহরণ। তাহলে শিক্ষার্থীরা, আজ আমাদের পাঠ এখানেই সমাপ্ত করলাম। তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।